বাঁশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, কিন্তু বাঁশ দেয়ায় বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাঁশের এমন কোনো ব্যবহার নেই যা বাঙালি জানে না, তাই তো যে যেভাবে পারছে একে অপরকে প্রতিনিয়ত বাঁশ দিয়ে যাচ্ছে, হয়তো সামনে থেকে নয়তো পেছন থেকে, হয়তো আইক্যাওয়ালা বাঁশ নয়তো আইক্যা ছাড়া বাঁশ। গবেষণায় দেখা গেছে বাঙালি আইক্যাওয়ালা বাঁশ দিতেই বেশি পছন্দ করে। বাংলাদেশে এমন বাঁশের ব্যবহার পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখানে বহুতল ভবনে বাঁশের ব্যবহার করা হয়, বাঁশ ব্যবহার করা হয় রাস্তায়, বাঁশ ব্যবহার করা হয় ব্রিজে, এমনকি এবারের বিপিএলেও বাঁশের ব্যবহার দেখা গিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে বাঁশের ব্যবহার নিয়ে টিক্কা সেলিমের লেখা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাঁশ আমাদের দেশে বহুল ব্যবহৃত একটি জিনিস। বাঁশকে আপনি আলোর সাথেও তুলনা করতে পারেন। আলো যেমন সব তরকারের সাথে খাপ খায়, তেমনি যে কোনো কাজে আমাদের বাঁশের প্রয়োজন হয়। বাঁশ এমনই একটি উপকারী জিনিস যে আপনার চারপাশের লোকজন আপনাকে বাঁশ দেওয়ার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করে। বাঁশের ব্যবহারে বাঙালি যেন পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, না হলে কি এত সূক্ষ্মভাবে কেউ বাঁশ দিতে পারে? এই তো সেদিন বাঁশ দেব না বলে বাঁশের সাঁকো ভেঙে আমরা ব্রিজ তৈরি করলাম, কিন্তু দেখুন সেই ব্রিজে উঠতেই আমাদের বাঁশ ব্যবহার করতে হচ্ছে। ব্যাপারটা আজব না? রডের দাম বেশি বলে আমরা রাস্তার কাজে রডের বদলে বাঁশ দিচ্ছি, অথচ রডের টাকাই আমাদের পকেটে ঢুকছে। এই যে দেখুন বহুতল ভবন নির্মাণেও আমরা রডের বদলে বাঁশ দিচ্ছি, কারণ আমরা জানি কিছুদিন পরে রডে মরিচা ধরে যাবে, কিন্তু যেই বাঁশ আমরা দিচ্ছি তার কি কোনো ক্ষয় আছে? ব্রিজ নির্মাণেও রাতের আধারে রডের বদলে বাঁশ দিচ্ছি, আবার সেই ব্রিজে উঠতেই আমাদের বাঁশ ব্যবহার করতে হচ্ছে। রেললাইনের রাস্তাগুলোর জয়েন্ট খুলে যাচ্ছে, মেরামত না করেও সেখানে আমরা বাঁশ দিচ্ছি। বাঁশের ব্যবহার তো এখন দিন দিন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে। এই যে বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সাইট স্ক্রিন দাঁড় করাতেও আমরা বাঁশ দিয়েছি। আমাদেরকে আর কি করতে বলেন? যে বাঁশের ব্যবহার আমরা বাঙালিদের শিখিয়ে দিয়েছি, যুগের পর যুগ সেটি চলমান থাকবে। টিক্কা সেলিম, উজান টিভি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের বাঁশ দেওয়ার সংবাদ। আমাদের বাঁশ নিয়ে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন এবং এই পর্বে যথাযথ বাঁশ দেওয়া হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন।